Assalamualaikum, सुप्रिय लवली व्यूअर्स, आमी साहिद हुसैन ब्लॉग इके थेके आपनादेर माझे नतून आरेकटी भिडियो निये चले आसछि। व्यूअर्स, आज के स्पेशियली जे भिडियोटा आपनादेरके देखानो हच्छे एटा आलतावाली पार्क, एटा लंडने अवस्थित एबं एखाने शहीद मिनार रयेछे। आज के 21 फेब्रुआरि, ताई शहीदेर प्रति आत्मार माफेरात कामना करे आमी शुरू करलाम आपनादेरके आज के सेई शहीदेर स्मरणे শহীদ মিনারটা ঘুরে ঘুরে দেখাবো এবং সেই স্মৃতিস্বরূপ কিছু কথা বলবো। তাই কোথাও যাবেন না, আপনারা আশা করি আমাদের আমার সাথে থাকুন, আমাকে সহযোগিতা করুন। চলে আসলাম সেই শহীদ মিনারের 21 ফেব্রুয়ারি স্মৃতিসৌধে, কিছু ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাই সেই লন্ডনের আলতাবালি পার্ক থেকে আমি আপনাদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করলাম। যারা যেখানে আছেন পৃথিবীর যে কোনো প্রান্তে বাঙালি ভাষাভাষী যারা আছেন তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, এবং সেই সাথে আমি সালাম বরকত রফিক জব্বার, যারা 1952 সালে ভাষা আন্দোলনের সময় জীবন দিয়েছিল এবং আমার জন্য যে আন্দোলন করেছিল, এবং সেই স্মরণে আজকে আমরা এখানে এসেছি 21 ফেব্রুয়ারি সেই শহীদ মিনারে। আমি কিছু পুষ্প অর্পণ করলাম। আজকে আমরা একটি কথা আমার বলতে হয়, 1952 সালে ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে, সালাম বরকত রফিক জব্বার, তাদের কথা স্মরণে আমরা 21 ফেব্রুয়ারি পালন করি। এবং তাই ভিউয়ার্স, আপনাদেরকে আমার এই ভিডিওটা শেয়ার করলাম, সেই সাথে আপনারা আশা করি আপনারা তাদের জন্য, তাদের আত্মার শান্তির জন্য সবাই প্রার্থনা করবেন। এবং আমার একটি গান গেয়ে আমি এখন শুরু করলাম। স্মরণে আমি এবং আমার মেয়ে একটি সেই স্মৃতিস্বরূপ একটি গান গেয়ে শোনাবো, এবং আশা করি ভিউয়ার্স বন্ধুটি হলে আমার দৃষ্টিতে দেখবেন এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে সালাম বরকত রফিক জব্বার, যারা প্রাণ দিয়েছিল ভাষার জন্য, তাদের স্মরণে এই গানটি আপনাদের গেয়ে শোনাবো। আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাই রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু পড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? প্রাণ দিয়েছিল 1952 সালে, এবং যখন আমরা পাকিস্তানের সাথে ছিল বাংলাদেশ, তখন পাকিস্তানি গভর্নমেন্ট বলেছিল যে আমাদের ভাষা বাংলাদেশের ভাষা উর্দু হবে, তাই সেই প্রতিবাদ করতে গিয়ে এবং পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সালাম বরকত রফিক জব্বার। ইতিহাস বললে অনেক কিছু বলতে হয়, তাই এই ভাষা আন্দোলনের জন্য আজকে আমরা জাতিসংঘ থেকে আজকে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে আমরা এই বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি। তাই বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানেই আছে তারা এই শহীদ মিনারে এসে এই 1952 সালের 21 ফেব্রুয়ারি দিনটা স্মরণ করে। এখানে লন্ডনে বিভিন্ন প্রান্তে এরকম শহীদ মিনার রয়েছে, বার্মিংহাম, মানচেস্টার, লোটন, লন্ডন, বিভিন্ন প্রান্তে অনেক প্রচুর বাংলাদেশিরা বসবাস করে, তারা আজকে এই দিনটা পালন করছে। এবং লন্ডনের এখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা হিসাবে স্বীকৃতি পেয়েছে, তাই আমরা খুবই গর্ব করি এবং আমরা বাংলাদেশের সেই 21 ফেব্রুয়ারি শ্রদ্ধা জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, যেখানেই থাকেন নিরাপদে থাকেন, এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।